অস্ট্রেলিয়ার বিগ বস থেকে বিপিএল খেলতে এসেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার অ্যালেক্স রস। তবে প্রথম ম্যাচে মাঠে নেমেই দারুণ অভিজ্ঞতার শিকার হলেন তিনি। ঢাকার হয়ে মাঠে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু তার শেষটা একেবারেই যেন ভালো হয়নি। অষ্টমবারের পঞ্চম বলের ঘটনা, নাইদের করা ডেলিভারিটি ইরফান শুক্কুর ব্যাট চালালে বলটি উইকেটের পিছন দিয়ে চলে যাচ্ছিল বাউন্ডারির দিকে, আর সেখানে গিয়ে রান আউট হন অ্যালেক্স রস। আর তাতে প্রথম ম্যাচেই মাঠে নেমে অপ্রত্যাশিত এক আউটের শিকার হয়েছেন তিনি। এরপর টিভি রিপ্লাইতে দেখা যায় স্পষ্ট আউট হয়েছেন তিনি। উইকেট কিপার স্টাম্প ভাঙলেও তার ব্যাট ছিল পেডিং লাইনের একেবারে বাইরে। এরপর স্বাভাবিকভাবে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন অ্যালেক্স রস, কিন্তু এরপর টিভি ব্রডকাস্টরা যা দেখালেন তার জন্য পুরোই অবাক করা। আউট হয়ে যাচ্ছিলেন অ্যালেক্স রস, কিন্তু স্ক্রিনে দেখাচ্ছিলেন ইরফান শুক্কুরের নাম, আর সেটা দেখে অ্যালেক্স রস হয়তো বা নিজেও অবাক হয়ে গিয়েছিলেন, কারণ মুহূর্তেই তার নাম পাল্টে হয়ে গেছে অ্যালেক্স রস থেকে ইরফান শুক্কুর। অস্ট্রেলিয়ার প্লেয়ার থেকে হয়ে গেছেন বাংলাদেশি প্লেয়ার, অস্ট্রেলিয়ার নাম থেকে হয়ে গেছে বাংলাদেশি নাম। বাংলাদেশ বিপিএল নিয়েও এর আগে কম সমালোচনা আলোচনা হয়নি, কারণ বাংলাদেশ বিপিএলের জন্য ভুলের সরাসরি। তাই 2024 সালেও এমন ভুলের থেকে বের হতে পারেনি বাংলাদেশের বিপিএল। এটি বাংলাদেশের জন্য যেমন লজ্জার, তেমনি অপ্রত্যাশিত। তাতে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ঢাকা।